একমাত্র আনম্যারিড নায়িকা। আমি হয়তো বা ভুলে বলে ফেলেছি, ভুলে না ইন্টেনশনালি বলছি স্বার্থভাবে, সেটা তো আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। ভবিষ্যতে আমি এরকম টাইপের গল্পে কাজ করতে পারবো কিনা আমার এখন সন্দেহ লাগছে, মানে সন্দেহ আছে। এবং এরকম টাইপের অ্যাক্টিং করতে পারবো কিনা আমি জানি না। আমি এই সিনেমার জন্য আমি নিজেকে একদম ছেড়ে দিয়েছি। তো আমি এটা বলি, ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক ইন মাই লাইফ, ভুলে না ইন্টেনশনালি বলছি। সারা বাংলাদেশ জুড়ে ঈদের আনন্দটা চলছে মেগাস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার মাধ্যমে। বস এক একটা সৃষ্টি করছেন আর ইতিহাস হয়ে যাচ্ছে। এরপরও বস কিন্তু থেমে নেই, বাংলাদেশের মানুষকে হলে রাজকুমারে মগ্ন রেখে বস অবস্থান করছেন ইন্ডিয়াতে। কারণ ঈদুল ফিতর গেল, আসছে ঈদুল আজহা। সো বস ঈদুল আজহাতে আসবেন তুফান হয়ে। কোনো আক্ষেপ নাই তো, হল বাড়ছে সব কিছু মিলে, কোনো আক্ষেপ নাই। একটা ভালো কাজ মানুষকে প্রথম সপ্তাহে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেনি, দ্যাটস ইট, বাট ভালোবাসাটা পাওয়ার জন্য। ভাই রে ভাই লিপস্টিকটাও দেখিয়েন। বেচার নায়ক আজাদ গয়না গাড়ি বিক্রি করে বানিয়েছিল লিপস্টিক। তাছাড়া পূজাশ্রীর মা কিছুদিন আগে মারা গেলেন, তেনার ইচ্ছা ছিল পূজাশ্রী নায়িকা হবেন। হ্যাঁ রে ভাই, বাংলাদেশের মানুষ তো বেহেস্তেই আছে, দিনে তিনবার লিপস্টিক লাগায়। আপনারা না হয় লিপস্টিকটা একবার দেখিয়েন, আমি দেখব না। কারণ এই আজাদ শাকিব বসের দরদ সিনেমা রিলিজের আগেই দরদ তথা শাকিব বসের দুর্নাম করেছিল। আমি হয়তো বা ভুলে বলে ফেলেছি, ভুলে না ইন্টেনশনালি বলছি। দেখছেন, একবার বলছে ভুলে বলেছি, আবার বলছে ভুলে না ইন্টেনশনালি বলেছি। ভাই আপনার লিপস্টিক আপনিই লাগান, তবে পূজা সেরিকে আমার ভালো লাগে, অভিনয়ে বলবো না, একমাত্র আনম্যারিড হিসেবে। শিশু শিল্পী হিসাবে আমি শুধু বুচির দিকে তাকাইছিলাম, বুচি দারুণ অভিনয় করছে। আগামী বছর অপবিশ্বাসের সাথে শাকিব খানের একটি হিট ছবি আমরা দেখতে চাই। ঈদুল আজহাতে আসবেন তুফান হয়ে। রায়হান রাফির সাথে সেই সৃষ্টিই করছেন, রাজকুমারে কাঁদালেন, তুফানে আত্মতৃপ্তি দিবেন।